स्तुमस्तं चैतन्ना कृतिमति विमार्जान परमौदार्जवर्जं ब्रजपति कुमारं रसयितुं विशुद्ध स्वप्रेमोन मदमधुर बीजोशलहरिं प्रदातुं चान्नेभ्यः परपद नवद्दीप प्रकटम् कलिपावन अवतार प्रेम पुरुषोत्तम नदिया विहारी श्री श्री गौर हरिर अपार अनुकम्पाय एवं श्री गौर गदाधर जीवर परम करुणाय परम आदरणीय गुरुभ्राता এই অঞ্চলে হরিকথার প্রচারক অনন্ত মধুর ভগবানের কথা যিনি বলেন তিনি তো পরম হিতৈষী বান্ধব হৃদয়ে श्री सुमन दास महोदय आग्रह आकांक्षा श्री गौरमंडल भूमि रानाघाट प्रदेश রানাঘাট নামে পিছনে লুকিয়ে আছে ঐতিহ্যবাহী পরম্পরা। কোন সময় পদ্মার শাখা নদী চূর্ণি গভীর ছিল, সেকালের দিনে জলপথই ছিল অবলম্বন। বাংলাদেশ হতে আগত বণিকগণ চূর্ণি জলঙ্গি ইছামতি হয়ে তারা পশ্চিম বাংলায় প্রায়শ প্রবেশ করতেন। গঙ্গাকে অবলম্বন করে সদাগরগণ বাণিজ্য কেন্দ্র কলকাতার দিকে এগিয়ে যেতেন। তো এটা ছিল সেকালে জঙ্গলাকীর্ণ স্থান, রানা ডাকাত বলে এক দুর্ধর্ষ তিনি এই স্থানে ঘাঁটি করেছিলেন। জলপথে যে সমস্ত সদাগর পদ্মা নদী হয়ে বাণিজ্য সামগ্রী নিয়ে
এই আমদানি রপ্তানি ইত্যাদির বপদেশে এই পথে গমনাগমন করত জলপথে গঙ্গা হয়ে বা পদ্মা হয়ে। চূর্ণি তো একটু আগে গিয়ে গঙ্গায় সমাহিত প্রবিষ্ট। তো একটা ডাকাতের বা ডাকাতির ভালো জঙ্গল ছিল এটি, এবং তিনি সিদ্ধেশ্বরী ভগবতী জগদম্বার আরাধক ছিলেন। সেই রানা ডাকাতেরই সেবিত সিদ্ধেশ্বরী ভগবতী জগদম্বা এখনো সেবিত হচ্ছেন। এই রানা ডাকাতের নামেই রানাঘাট, ঘাটি, রানা ডাকাতের রানার ঘাটি। ইকারটা লুপ্ত হয়ে গেল কালো প্রভাবে, হয়ে গেল রানা ঘাট, রানা মূর্ধন্য এটি। তো দেখুন, পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির রাজত্ব সময়ে এই রানাঘাট মৌজার জমিদারি প্রাপ্ত হন পাল চৌধুরীগণ। রানাঘাটের সেকালের জমিদার ছিলেন পাল চৌধুরী এবং দে চৌধুরীগণ। এই পাল চৌধুরীগণ তারা বংশ পরম্পরায় পরম বৈষ্ণব, হরিগুরু বৈষ্ণব সেবী এবং ভক্তি ধর্ম বা ভাগবত ধর্মের প্রচারক ছিলেন। এই জন্য এই পাল চৌধুরীগণ এবং দে চৌধুরীগণ কর্তৃক রানাঘাট অঞ্চলে অনেক ভক্তি প্রচার হয়। এর প্রমাণ দেখুন, রানাঘাট চিরকাল ভক্তিরই জায়গা। আজ নয়, আমরা 200-250 বছরের ইতিহাস জানি। নদিয়ার ইতিহাস তো আপনারা পাবেনই লাইব্রেরিতে, প্রতি জেলারই ইতিহাস রয়েছে, ভূগোল, ঐতিহাসিক ঐতিহ্যবাহী পরম্পরা। তো দেখুন, এই রানাঘাট শহরের স্বল্প সীমার ভিতরে, এটা নদিয়া জেলার একটা উপজেলা, নদিয়া জেলার ভিতরে দুটো উপজেলা রয়েছে, একটা কৃষ্ণগড় উপজেলা যাকে আপনারা মহকুমা বলেন শুদ্ধ ভাষায় উপজেলা, একটা রানাঘাট উপজেলা, একটা কৃষ্ণনগর উপজেলা। এই দুইয়ের ভিতরেই সব থানাগুলো এসে যাচ্ছে। সেকালের দিনে মৌজা ছিল, এখন থানা, তহসিল ইত্যাদি, আধুনিক ভাষায় ব্লক ইত্যাদি ইত্যাদি। তো রানাঘাটের এই স্বল্প শহরতলির সীমার ভিতরে দেখুন কতগুলি মন্দির, আর সব শ্রীকৃষ্ণ মন্দির। প্রাচীনতম শ্রী বিগ্রহ সব অর্চাবতার, এসব জমিদারদের প্রতিষ্ঠিত, আজকের নয়, 200-250 বছর পূর্বে। ওদিক থেকে আরম্ভ করুন, একেবারে পাল চৌধুরীদের নিজস্ব মন্দির রয়েছে ভিতরে, ওই দিকে চূর্ণী নদীর পারে মন্দির রয়েছে, ওই দিকে হিজলি, সেখানে মা আনন্দময়ীর মন্দির রয়েছে। ওই আশ্রমেই ছিলেন কৃষ্ণান, ওই আশ্রমের অধ্যক্ষ ছিলেন কৃষ্ণানন্দ দাস বাবুজি মহারাজ, মা আনন্দময়ীর শিষ্য। এই দাস শৈশবে কিশোর অবস্থায় সেই কৃষ্ণানন্দ দাস বাবুজি, স্বামী কৃষ্ণানন্দ দাসজি, ওনার উনি ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন। আপনার হিজলিতে মা আনন্দময়ীর আশ্রম আছে, স্কুলের ঠিক সামনে। বহু ভাগ্য হয়েছে, স্বামী কৃষ্ণানন্দ যিশু গায়ক ছিলেন, উনি গান শেখাতে আসতেন সন্ধ্যা।
এই ব্রজওয়ালা স্কুলের কাছে। সেখানে প্রতি বৎসর বাৎসরিক উৎসব হত, সেই উৎসবে যাওয়ার ভাগ্য হয়েছে অনেকবার। সেখানে কাচের মধ্যে শ্রী গোপালজিও রয়েছেন, সুন্দর পুষ্পপত্রে বৃক্ষলতায় ঘেরা শান্ত বাতাবরণ ঋষিকুলের স্মরণ করিয়ে দেয় সেই আশ্রম টুকু। সে পুরনো দিনের কথা। তারপরে দেখুন এদিকে রাধাবল্লভ মন্দির, আমার স্যারের বাড়ি বললেন স্যারের, বলান বলা ডাক্তার ছিলেন সিদ্ধেশ্বরী তলায়, মুরারিবাবু ছিলেন ওনার দাদা। তো এই অঞ্চলেও কতগুলো মন্দির, এদিকে নিস্তারিণী মন্দির, তার পাশেও মন্দির, রানাঘাটে অগণিত কৃষ্ণ মন্দির, স্বল্প পরিসরের ভিতরে। এখানে 200-250 বছরের সুপ্রাচীন মহাপ্রভুর মন্দির, ওখানে সুরেন পরামাণিকের মন্দির, ওখানে দেচৌধুরী পাড়ায় দোতলার উপরে সুন্দর শ্রীকৃষ্ণ রয়েছেন, অগণিত এখানে মন্দির। এসব মন্দির সুপ্রাচীন 200-250 বছরের, এবং সুন্দর সেবা, হরিকথা পাঠ, কীর্তন, ভক্ত সমাগম এ রানাঘাটে নূতন নয়, বহু প্রাচীন কাল থেকে, জন্মের থেকেই দেখে আসছি। এখানেই জন্ম, এখানেই জীবনের দীর্ঘ 14-15 বছর অবধি সময় কেটেছে। ভক্তিরই পরিবেশ। আর তারপরে এখন এতদিন পরে এসে আপনারা যেভাবে আকুলতা আগ্রহ দেখালেন ভক্তির প্রতি, ভজনের প্রতি, হরিকথার প্রতি, আমার ভ্রাতা সুমন দাস মহোদয় যেভাবে শান্তিবাড়ি সিজন করছেন, হরিকথা শ্রবণ করিয়ে চলেছেন, অনেক পূজ্য মহাজন এখানে উপস্থিত মাতৃবৃন্দ এবং মঞ্চস্থ বয়োজ্যেষ্ঠ সমস্ত ভক্তবৃন্দ, পরম পূজ্যাস্পদ পরম আরাধ্যতম শ্রী মহারাজজি, আমাদের মধ্যে শ্রী শাশ্বত দাস কাঠিয়াওয়া মহারাজ উপস্থিত, শ্রী জগৎগুরু নিম্বার্কাচার্য পাদ হংস ভগবান, শ্রী সনকাদি মুনীশ্বর, দেবর্ষি নারদ এবং জগৎগুরু নিম্বার্কাচার্য শ্রীনিবাস আচার্য, সেই পরম্পরাতেই শ্রী দেবদাস কাঠিয়াওয়া মহারাজ, ব্রজবিভূষণ ব্রজবিদেহী শ্রী রামদাস কাঠিয়াওয়া মহারাজ, শ্রী সন্তদাস কাঠিয়াওয়া মহারাজ, শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়াওয়া মহারাজ, জানকী দাস কাঠিয়াওয়া মহারাজ, শ্রী রাসবিহারী দাস কাঠিয়াওয়া মহারাজ এবং খর্দহ শুকচরের বর্তমান মহান্ত শ্রী ডক্টর বৃন্দাবন দাস কাঠিয়াওয়া মহারাজ, সব শ্রী রাসবিহারী দাস কাঠিয়াও মহারাজ এবং ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়াও মহারাজের সঙ্গে এই দাসের বিশেষ সম্পর্ক রয়েছে। খর্দায় গেলেই আমি শুকচরে যাই, বাংলাদেশে সিলেটে গিয়েও কাঠিয়া বাবার মন্দিরেই রামদাস কাঠিয়াও মহারাজের প্রতিষ্ঠিত সেই মন্দির শ্রীহট্টে সিলেট শহরের প্রায় একেবারে বুকে, সেইখানেই পাশে ছিলাম, সেইখানেই হরিকথা হয়েছে শ্রীহট্টে সিলেটে। তো নিম্মার্ক সম্প্রদায়ের সঙ্গে আমাদের শ্রী রাধাকুণ্ডের গিরিরাজ গোবর্ধনের অনতি দূরেই, রাধাকুণ্ডের অনতি দূরেই বর্ষানে যাওয়ার রাস্তাই রয়েছে নিম্ব গ্রাম, যেখানে জগৎগুরু নিম্বার্কাচার্য, তিনি নিম্বাদিত্য এই যে উপাধি প্রাপ্ত হন। সন্ধ্যার সময়ে সূর্য অস্তমিত হতে চলেছে, এই সময় এক যোগী এসেছেন, এক মহাত্মার রূপ ধরে কেউ এসেছেন, কে এসেছেন কে জানে।
এক মহাপুরুষ পদার্পণ করেছেন। তো নিম্মার্কাচার্য পাদ ওখানে তপস্যা করছিলেন ব্রজে, তো উনি আতিথ্য সৎকারের জন্য ওনাকে নিমন্ত্রণ জানান। তো সেই যোগীশ্বর বলেন যে আমি সূর্যাস্ত হয়ে গেলে আর কিছু গ্রহণ করি না, দিনে একবারই যা কিছু নিই তাও সূর্যাস্ত অবধি, সূর্যাস্ত হয়ে গেলে আর কিছু অন্ন জল গ্রহণ করি না। জগৎগুরু ভাবলেন যে উনি আমার এখানে এসে তাহলে অভুক্ত থেকে যাবেন, অতিথি, বিশিষ্ট বরিষ্ঠ অতিথি, তখন উনি করলেন কি, উনি তো সুদর্শন চক্রাবতার, তো উনি সুদর্শন চক্রকে আদেশ দিলেন, সুদর্শন চক্র ওই নিম্ব বৃক্ষ দেখছেন, ওই নিম্ব বৃক্ষের ভিতরে সুদর্শন চক্র সূর্যের মতো কোটি সূর্যাভাস, সুদর্শনের যে দীপ্তি কান্তি ছটা সেটা কোটি সূর্য বিমর্তি, সুদর্শন স্তোত্র রয়েছে, সুদর্শন মন্ত্র রয়েছে, সুদর্শন কবচ রয়েছে, তো সেই সুদর্শন সূর্যের মতো প্রতীয়মান হলেন, সূর্য অস্ত হয়ে গেছে অনেকক্ষণ। জগৎগুরু নিম গাছের ভিতরে ওই পশ্চিম দিকে সুদর্শন চক্রকে আহ্বান করে স্থাপন করে দিল, বলে ওই দেখুন সূর্য, এখনো সূর্যাস্ত হয়নি। ন্যাসীবর তিনি ভজনাদি সমাপ্ত করলেন, তখন সুদর্শন চক্রকে সরিয়ে নিলেন জগৎগুরু। আচার্য মাং বিজানিয়া, ভগবান এবং ভক্তে তো ভেদ নেই, সাধম হৃদয়ং মধ্যং সাধুনাং হৃদয়ং তহম মদন্নত্তে ন জানন্তি নাহং তে ভবনারূপী। ভগবান বলছেন ভক্তের হৃদয়ই তো আমার হৃদয়, সাধুগণের হৃদয়ই তো আমার হৃদয়, আমার হৃদয়ে সাধুর হৃদয়ে তো বিনিময় হয়ে গেছে, ভক্তের হৃদয়টা আমার হৃদয় আর আমার হৃদয়টা ভক্তের হৃদয়, সেই করে চৈতন্য ভাগবত, সেই কলে সেই বলে যাহা মাগে ভৃত্য। ভগবান কি করেন বলেন, সেই করে যাহা মাগে ভৃত্য ভক্ত বাঞ্ছা পূর্তি বিনা কৃষ্ণের নাহি অন্য কৃত্য। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসেন, ভগবানও তো তেমনি ভক্তকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন, ভগবান বিভু তার ভালোবাসাও বিভু, জীব শক্তি অনু, জীব যা করতে যাবে তা তো অনুপরিমিতই হবে, আর ভগবান তো অনবরণী আন মহত মহী আন, উনি বিভু, আমরা ওনাকে কতটুকু ভালোবাসতে পারি, কি দিতে পারি। গঙ্গা অনবরত যার চরণের থেকে নিঃসৃত হচ্ছে তাকে আপনি কি জলে পাদ্য দেবেন, সপ্ত সিন্ধু যার চরণে পাদ্য দেওয়ার জন্য ব্যাকুল, সূর্যচন্দ্র যার আরতি করে, অনন্ত কোটি ভক্তের অনন্ত প্রাণ প্রদীপ শিখায় যার আরাত্রিক হয় নির্মঞ্চন হয় তাকে আপনি কি দিয়ে, যিনি সূর্য চন্দ্রের নিখিল জ্যোতিষ্কের স্রষ্টা, যার চিন্ময় জগতের এক বিন্দু জ্যোতি হচ্ছে এই লৌকিক জগতের নিখিল জ্যোতিষ্ক নিচয়, সেই জগতের কাছে তো সূর্য এক বিন্দু, সেই বরেণ্য বিশ্ব প্রসবিতা ভর্গদেব, তাহলে তাকে কোন প্রদীপে আরতি করব, কি দিয়ে আরতি করব তাকে, গরুর যার আসন তাকে কোন আসনে বসতে দেব, যিনি কৌস্তুভ বিভূষণ সেই রমা রমণ সেই শ্রীপতি যজ্ঞপতি প্রজাপতি ধরাপতি লোকপতি অখিল জীবের যিনি আত্মার ও আত্মা পরম পরমাত্মার পরাবস্থা তাকে কি দেব, আমরা কোন আসনে বসাবো, কমলা যার সেবিকা সেই রমা রমণ প্রভু সেই সর্বেশ্বর সর্বারাধ্য প্রভু সেই প্রভুকে আপনি কি দিয়ে আরাধনা করবেন, কি দেবেন, লক্ষ্মী যার পাদ সেবিকা তাকে আপনি কি দেবেন, অন্নপূর্ণা যার দ্বারে কৃপার প্রার্থিনী তাকে আপনি কোন অন্ন চব্যচস্য লেজ্জপেয় ভোগ লাগাবেন,
যিনি অনন্ত শয্যায় নিশিদিন শয়ন করেন তাকে কোন শয্যায় শয়ন করাবেন আপনি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার একপাদ বিভূতি, যিনি ত্রিপাদ বিভূতিতে, এই তো পুরুষ সূক্ত বলছে, ত্রিপাদ বিভূতিতে যিনি সদা সেব্যমান, অশোক অভয় অমৃত, এই তিন পাদ বিভূতি সেইখানে। এখানে আছে শোক, এখানে আছে ভয়, এখানে আছে মৃত্যু, আর ওখানে আছে অশোক অভয় অমৃত। হিল্লোলে সুখ বইছে সেথা বিরজার ওপারে, মায়ার এই দেবী ধামের ওপারে। হিল্লোলে সুখ বইছে সেথা নাইরে অশ্রু, সেথা নাইরে ব্যথা। এখানে তো অশ্রু আছে, বিচ্ছেদ আছে, ছাড়াছাড়ি আছে, জন্ম মৃত্যু আছে, কিন্তু সেখানে অশ্রু নাই, ব্যথা নাই, জন্ম নাই, মৃত্যু নাই, ত্রিগুণের কোনো প্রভাব নেই, কাল কর্মের কোনো পরাক্রমই নেই। ওখানে যেতে গেলে কি করতে হবে? যারা বহির্মুখ তিনি কাল রূপে তাদেরকে মৃত্যু দিচ্ছেন, ভগবানই তো কাল রূপে খেলা করছেন, বহির্মুখদের উনি কাল রূপে মৃত্যুদণ্ড দিচ্ছেন, আর যারা অন্তর্মুখ তাদেরকে অন্তর্যামী রূপে অমৃতের সন্ধান দিচ্ছেন। আমাদের যে রাস্তাটা, এই রাস্তাটা বাইরের নয়, ভিতরে। আমাদেরকে কোন দিকে যেতে হবে? ভিতরে যেতে হবে। পরমার্থ রাস্তাটা তো ভিতরে, বাইরে নয়। এই জন্য অন্তর্মুখ যাকে বলা হচ্ছে। হিল্লোলে সুখ বইছে সেথা নাইরে অশ্রু, নাইরে ব্যথা, নাইরে সেথা। ওখানে আর বিচ্ছেদ নেই, ছাড়াছাড়ি নেই। আমরা যখন সাধন ভজন করে প্রেম লাভ করে সেই পরম ধামে নিত্য সেবায় নিত্য প্রভুর কাছে যাব, তখন আর বিচ্ছেদ হবে না। ওখানে আমরা সব এক হয়ে নিত্য সেবায় প্রভুর নিত্য ধামে নিত্যই থেকে যাব। কিন্তু এখানে বিচ্ছেদ আছে। নাইরে সেথা বিধির বাঁধন, এখানে তো বিধির বাঁধন রয়েছে, কর্ম পাশে আবদ্ধ। নাইরে সেথা বিধির বাঁধন কঠিন নিগড় পাশে, সেখানে নীল আকাশে আলোর খেলা। ওই লোকটা তো অনন্ত মহাকাশে বিধৃত, যিনি এই আকাশেরও স্রষ্টা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমরা তো পৃথিবীর বাইরে কিছু দেখতে পাচ্ছি না, আকাশের ওপারেও তো অনেক কিছু আছে, তা তো দেখতে পাচ্ছি না। নীল আকাশে আলোর খেলা, রূপ সাগরে, সেখানে রূপের সাগর, গুণের সাগর, আনন্দের সাগর, লীলার সাগর। আর এটা তো মরুভূমি, এখানে তো ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, খটখট হচ্ছে। নীল আকাশে আলোর খেলা, রূপ সাগরে হিল্লোল দোলা, উছলে পড়ে নিত্য নবীন আনন্দের সেই দেশে। সেই দেশের থেকে মহাপুরুষগণ আসেন, আচার্যগণ আসেন, এসে মেঘ, এদেরকে বলা হচ্ছে সাধু মহান্ত মেঘগণ। নদী নালা আসছে, পাহাড়ের থেকে নদীগুলি ছুটতে 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 আসছে, সমুদ্রে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে, আবার সূর্য রশ্মিতে বাষ্পাকারে নদী উপরে উঠে যাচ্ছে। ওখানে মেঘ হয়ে, গ্লেসিয়ার হয়ে, হিমবাহ হয়ে আবার সমুদ্রের জল ভগবত ইচ্ছায় দেখুন ওই উচ্চ পাহাড় হয়ে আবার ঝরঝর করে জলপ্রপাত, ঝর্ণা, জলপ্রপাতকে সৃষ্টি করে অগণিত ঝর্ণার সম্মিলনে নির্ঝরিণী তটিনী নদীর সৃষ্টি হচ্ছে। আবার নদী ছুটে গিয়ে সাগরে চলে যাচ্ছে, আবার সূর্যের আকর্ষণে জলটা আকাশে উঠে গিয়ে পাহাড়ে গিয়ে বরফ হয়ে যাচ্ছে, আবার জল হয়ে, ঝর্ণা হয়ে, হিমবাহ হয়ে আবার নদীকে সৃষ্টি করছে। এই যে সৃষ্টি চক্র চলছে, নদীগুলো ঘুরছে, কেউ স্থির নয়, এই জগতে সবই অস্থির। সাধু মহান্ত মেঘগণ,
সাধু মহান্তকে বলা হয়েছে মেঘ, তারা বিশ্বদানে করে বরিশন। এই যে বৃষ্টি হচ্ছে, মেঘরা এসে বৃষ্টি করছে। মেঘরা কারা? সাগরই তো মেঘ হয়ে আসছে না, সাগরের জলই তো সূর্য রশ্মিতে, কিন্তু সাগরের জল তো ব্যবহার করা যায় না, লবণাক্ত। সেই সাগরের জল যখন সূর্যের আকর্ষণে আকাশে উঠে গিয়ে মেঘ হয়, সেই মেঘমুক্ত বাড়ি সে সুমিষ্ট হয়ে যায় এবং সেই বাড়ি বর্ষণেই পৃথিবী সুজলা সফলা, সেই শস্য শ্যামলা হয়। তাহলে মেঘমুক্ত বাড়ি ছাড়া হবে না। এই মেঘ কারা? সাধু মহান্ত মেঘগণ, তারা বিশ্ব উদ্যানে করে বরিশন। বৃষ্টি হচ্ছে তবে বৃক্ষলতা সজীব প্রাণবন্ত হচ্ছে, তাতে ফলে প্রেম ফল, তখন সেই ভক্তিকল্পলতায় প্রেম ফল ফলছে, তাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর। সেই প্রেম ফল ভক্ত আস্বাদন করছেন, ভক্ত আস্বাদন করে সেই আস্বাদনের যে উদ্গার তুলছেন, ফেলালব বিতরণ করছেন, সেটাই কি? নামামৃত কথামৃত ভজনামৃত বচনামৃত সংগামৃত, তাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন চৈতন্য চৈতামৃত। এই সাধু মহান্তরূপী মেঘ, আচার্য রূপী মেঘ, শ্রীমদ ভাগবতে ভগবান বললেন উনি ওনাকে প্রকাশ করতে পারেন না, বলেন না, আচার্য চৈত্য বপুষা স্বগতিং প্রণক্তি, তিনি নিজেকে আচার্য রূপে প্রকাশ করেন, ভগবানই আচার্য রূপে আসছেন, ভক্ত তত্ত্ব রূপে গুরুতত্ত্ব রূপে ভগবত কৃপাই তো আসছেন। তো আমাদের মধ্যে উপস্থিত পরম পূজ্য শ্রী শাশ্বত দাস কাঠিয়াওয়া মহারাজ, শ্রী মহারাজজি, ব্রহ্মচারীজি অনেকেই আছেন, আমি তো অজ্ঞ, সকলের নাম জানি না, সকলের চরণারবিন্দে দণ্ডবত প্রণিপাত জ্ঞাপন করি। নবদ্বীপ হতেও ভক্ত সজ্জনগণ এসেছেন, তাদের চরণে প্রণাম জানাই, আপনারা সকলেই প্রণাম। নদিয়া জেলা তো আমাদের জন্মভূমি, কর্মভূমি, সাধন ভূমি, মহাপ্রভুর লীলা ভূমি, নবদ্বীপ ধাম এই নদিয়া জেলারই প্রাণ। এই আপনারা বাংলা বলেন, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, বাংলাদেশ, যা কিছু বলেন বলেন, কিন্তু আমরা কি বলি, কি বলি আমরা? শ্রী গৌরমণ্ডল ভূমি। আমরা তো পশ্চিমবাংলা বলি না, বাংলাদেশও বলি না, শ্রী গৌরমণ্ডল ভূমি। শ্রী গৌরমণ্ডল, নদিয়া মণ্ডল, নবদ্বীপ মণ্ডল, এই যে পরিক্রমা হলো নদিয়া মণ্ডলের, নবদ্বীপ মণ্ডলের, শলক্রস নবদ্বীপ ধাম জাহ্নবী উভয় কূলে। তো আমরা নদিয়াবাসী, মহাপ্রভু নদিয়ানাথ, অনাথ নাথ বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, হে বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, জীবপ্রতি কর প্রভু শুভ দৃষ্টি পা, যাতে সকলে ভক্তি নাম প্রেম শ্রদ্ধা লাভ করতে পারে। ভক্তি ছাড়া, ভক্তি ছাড়া এই জগতের কিছুতেই এই ভবরোগ যাবে না, ভাগবত সে কথাই বলছেন। আমরা যতই ধর্ম কর্ম করি, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, কিন্তু পরম ধর্ম ভক্তির সন্ধান যতক্ষণ না পাব, ভক্তি যতক্ষণ লাভ না হবে, ততক্ষণ আমাদের অভাব যাবে না, স্বভাব জাগবে না। অভাব ঘুচিয়ে স্বভাব জাগিয়ে ভজন করতে হবে। আমাদের স্বভাব কি? কি স্বভাবে? স্ব, স্ব মানে নিজের, ভাব মানে সত্তা,
নিজের সত্তা কি? চৈতন্য চৈতামৃত বলছেন জীবের স্বরূপ কৃষ্ণ দাস্য অভিমান। জীবের স্বরূপ কি? আমি কৃষ্ণের নিত্য দাস, এইটাই জীবের স্বভাব মানে স্বসত্তা। যতক্ষণ পর্যন্ত জীব আমি কৃষ্ণের নিত্য দাস, তোমা পাশরিয়া, তোমাকে ভুলে গেছি। আচ্ছা, যদি জীবের স্বরূপ স্বভাব হয় কৃষ্ণ দাস অভিমান, আমি কৃষ্ণ দাস, আমি ভগবত দাস, আমি তার বিভিন্নাংশ, আমি সচ্চিদানন্দ সিন্ধুর এক বিন্দু, আমি সেই চিৎকণ, আমি সেই আনন্দকণ, আমি সেই কৃষ্ণ সূর্যের কিরণ, আমি সেই কৃষ্ণরূপী চিন্ময় মহাগ্নির জ্বলিত জ্বলনের স্ফুলিঙ্গ, আমি সেই অনন্ত আনন্দ সিন্ধু আনন্দ কন্দ গোবিন্দের গোবিন্দ যদি সাগর হয়, জীব হবে এক বিন্দু জল। এই তো জীবের স্বরূপ কৃষ্ণ দাস্য অভিমান। জীব কৃষ্ণের তপস্থাক্ষ শক্তি, শ্রীকৃষ্ণের শক্তি, তপস্থাক্ষ শক্তি। তাহলে শ্রীকৃষ্ণ এবং তার তিন শক্তি ছাড়া তো জগতে কিছু নাই। জগতে কি আছে? শ্রীকৃষ্ণ আর তার তিন শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, চিত শক্তি। না, কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান। পরস্য শক্তির বিবিধৈব শ্রুয়তে জ্ঞান বল ক্রিয়া চেতি, শ্রুতি বলছে। কৃষ্ণের অনন্ত শক্তি, তার শক্তির কি কোনো সীমা আছে নাকি? ব্রহ্মা বলছেন, দেখুন ব্রহ্মস্তুতিতে ভাগবতে দশম স্কন্ধে 14 অধ্যায় ব্রহ্মা বলছেন অপরাধী হয়ে শিশুবৎ হরণ করে, যে প্রভু কোথায় তুমি আর কোথায় আমি? কোয়াহম তম মহদহং খচরাগ্নি বারভু সংবেষ্টিতাণ্ড ঘট সপ্ত বিতস্তিকায় কেদ্রি বিধা বিগণিতাণ্ড পরমানুচরিয়া বাতাধ্য রৌম বিবর স্বচতে মহিত্বম। এই পঞ্চভূত দিয়ে গড়া সপ্ত বিতস্তিকায় আমার ভিতরে আছে কি? এই খেতি অপ্তেজ মরুদ বৌমাদি, এই দিয়ে গড়া সপ্ত বিতস্তিকায় আমি ক্ষুদ্র একটা ব্রহ্মা, আমি কোথায়? বিধাতা বিধি বিশ্বশ্রী, আমি কোথায়? পরমেষ্ঠী পিতামহ হংস বাহন, লোকে আমাকে যা ইচ্ছা তাই বলুক, উনি আবার ভগবানের শিষ্য পুত্র বেদগর্ভ সবার মূল আদি বৈষ্ণব আদি কবি। ভাগবতের প্রথম শ্লোকে এসছে ব্রহ্ম ইয় আদি কবয় কি তেনে, ইয় আদি কবয়ে ব্রহ্ম হৃদা ব্রহ্ম তেনে জন্মাদস্য যতন্যয়া বিতরতশ্চার্থে সভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদা ইয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ তেজো বারিবৃদাং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধাম্না শেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। এতো ভাগবত প্রথম শ্লোক। তো লোকে যে যা বলে বলুক, প্রভু স্তাবকগণ আমি তো জানি কীতি অব্দেজ মরুদ্বন দিয়ে গড়া এই সপ্ত বিতস্তিকায়, আর তুমি কেমন? তুমি কেদ্রিক বিধা বিগণিতাণ্ড পরমানুচরিয়া অনন্তকোটি ব্রহ্মাণ্ড হৈমাণ্ড, অনন্তকোটি ব্রহ্মাণ্ড হৈমাণ্ড তোমার রোম বিবরে পরমাণুর মতো ঘুরে বেড়া। গোবিন্দে গোবিন্দ নয়
কারণান্নবসায়ী মহাবিষ্ণু তিনি কোথায় গোবিন্দ, কোথায় গোবিন্দ আনন্দকন্দ আদি পুরুষ, সেই রাধারমণ, সেই গোলক বিহারী তিনি কোথায়, আর কারণান্নবসায়ী মহাবিষ্ণু কোথায়, অনেক দূরে। শ্রীকৃষ্ণের আদ্যকায়ব্যূহ হচ্ছেন বলদেব চন্দ্র, বলদেব চন্দ্রের থেকে ব্রজের বলদেব, বলদেবের মূল হচ্ছে ব্রজের বিশুদ্ধ মূর্তি রোহিণী নন্দন, সেই রাম রোহিণী নন্দন বলদেব, তার থেকে আসছেন দ্বারকার বলদেব, উনি ঐশ্বর্য ভাবাপন্ন। দ্বারকার বলদেব হচ্ছেন চতুর্ভুহের প্রথম প্রথম দ্বারকায় বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চতুর্ভুহ। তার মধ্যে শঙ্করসন মানে দ্বারকার বলদেব, দ্বারকার বলদেবের মূল হচ্ছেন ব্রজের বলদেব, ব্রজের বলদেবের মূল হচ্ছেন অখণ্ড অদ্বয় তত্ত্ব অদ্বিতীয় ব্রজেন্দ্র নন্দন, তিনি হচ্ছেন মূল শক্তিমান তত্ত্ব, শ্রীকৃষ্ণই তো মূল। এইভাবে লঘু ভাগবতামৃতে বিচার হচ্ছে, সনাতন শিক্ষায় হয়ে এসেছে এই বিচার। আচ্ছা, তার থেকে আসছে বৈকুণ্ঠের চতুর্ভুহ, দ্বারকার চতুর্ভুহের থেকে আসছে বৈকুণ্ঠের চতুর্ভুহ, সেইখানে শঙ্করসন আছেন চতুর্ভুহের মধ্যে, সেই বৈকুণ্ঠের চতুর্ভুহ যে শঙ্করসন তার থেকে আসছে কারণান্নবসায়ী মহাবিষ্ণু। কারণান্নবসায়ী মহাবিষ্ণুর থেকে আসছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গর্ভদকসায়ী মহাবিষ্ণু, প্রতি ব্রহ্মাণ্ডের ভিতরে গর্ভদকসায়ী মহাবিষ্ণু আছে, অনন্ত কোটি ব্রহ্মার যিনি জন্মদাতা। আচ্ছা, সেই অনন্ত কোটি গর্ভদকসায়ী মহাবিষ্ণুর থেকে আবার আসছে অনন্ত কোটি ক্ষীরাব্ধিশায়ী মহাবিষ্ণু, যিনি পৃথিবীর ভিতরে ক্ষীরসাগরে স্বয়ং করে আছে। আচ্ছা, সেই ক্ষীরাব্ধিশায়ী মহাবিষ্ণুর থেকে আবার আসছে একটি অনন্ত দেব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি অনন্ত দেব রয়েছেন, ফনার উপরে ধরে আছেন না, সহস্র ফনার ভিতরে একটা ফনার উপরে সর্ষপের মতো ব্রহ্মাণ্ডকে ধরে আছে। তাহলে কোথায় কারণান্নবসায়ী মহাবিষ্ণু কত দূরে আছেন আর শ্রীকৃষ্ণ কত দূরে আছেন, সেই কারণান্নবসায়ী মহাবিষ্ণুর একটা রোম বিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরমাণুর মতো ঘূর্ণায়মান, গবাক্ষের ত্রসরেণু, গবাক্ষের রন্ধ্রে জয়ীছে ত্রসরেণু চলে, ঐছে ব্রহ্মাণ্ড সকল মহাবিষ্ণুর রোম জালে। কৃষ্ণ কোথায়, গোবিন্দ কোথায়, কত দূর, এই কথাটাই বলা হচ্ছে ব্রহ্মসংহিতায়। মহাপ্রভু ব্রহ্মসংহিতা দক্ষিণ ভারতে নিয়ে নেন, ব্রহ্মসংহিতা কি বলছেন, যস্যৈক নিঃশ্বাসিত মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদন্ননাথা বিষ্ণুর মহান সৈহজস্য কলা বিশেষ। সেই কারণান্নবসায়ী মহাবিষ্ণু হচ্ছেন গোবিন্দের কলা, গোবিন্দ মাতি পুরুষম তমহম ভজা, কি সিদ্ধান্ত দিয়েছেন মহাপ্রভু, এই সব সিদ্ধান্ত যেন আম্রের পল্ল, আম্র মুকুল বসন্তে, ভক্তগণ হচ্ছেন কোকিল, ভক্তগণ কোকিলের সর্বদা বল্ল, কবিরাজ সংবাদ লিখছেন। আর যে কারণান্নবসায়ী মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ফেলেন, একটা নিঃশ্বাস ফেলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরিয়ে রেচকে, আর যখন উনি সৃষ্টি, যখন উনি পূরক করছেন, শ্বাস নিচ্ছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভিতরে চলে গেল। এই ওনার রেচক আর পূরকের মধ্যে সময় বলেন, সময় হচ্ছে দ্বিপরার্ধকাল ব্রহ্মার আয়ু,
এই কথাই জন্মাষ্টমীর রাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের পরে দেবকী মা বলছেন চতুর্ভুজ মূর্তি দেখে কংস কারাগারে দেবকী স্তুতি নষ্টে লোকে দ্বিপরার্ধ অবসানে যখন দ্বিপরার্ধ ব্রহ্মার আয়ু শেষ হয়ে যায় 100 বছর পূর্ণ হয়ে যায় ব্রহ্মার নষ্টে লোকে দ্বিপরার্ধ অবসানে মহাভূতেষু আদিভূতং গতেষু মহাভূতেতে আদিভূত গুলো চলে যায় তখন ব্যক্তি অব্যক্তম ব্যক্ত জগৎ অব্যক্তে চলে যায় মানে স্থূল সূক্ষ্মে চলে যাচ্ছে ধীরে ধীরে পঞ্চভূত গুলো পৃথিবী জলে বিলীন হয়ে গেল জলকে পৃথিবীকে কে নষ্ট করে দিল জল সারা ব্রহ্মাণ্ড জলে ভরে গেল আর পৃথিবী নাই জলকে কে নষ্ট করে দিল বললেন জলকে তলপার করছে হচ্ছে তেজ এইবার তেজ আরো সূক্ষ্ম হয়ে গেল জল শুষ্ক হয়ে গেল কোটি মারতণ্ড প্রতাপে সংকর্ষণের মুখের থেকে আবার আগুন বেরোচ্ছে নিচের থেকেও আগুন জ্বলছে উপরেও সূর্যের খরতর তাপ জল শুকিয়ে গেল জল নাই পৃথিবী গেল জল গেল এখন তেজ বায়ু তেজকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে তেজ বায়ুতে বিলীন হয়ে যাচ্ছে বায়ু আকাশে বিলীন হয়ে যাচ্ছে পঞ্চভূত চলে গেল অহংকার তত্ত্ব মহত্তত্ত্ব এইবার অহংকার তত্ত্ব মহত্তত্ত্বে বিলীন হয়ে যাচ্ছে মহত্তত্ত্ব প্রকৃতিতে বিলীন হয়ে যাচ্ছে তখন খালি শক্তি রূপা প্রকৃতি ঘোর অন্ধকার সৃষ্টি নাই কিচ্ছু নাই খালি মহাবিষ্ণু আছেন নষ্টে লোকে দ্বিপরার্ধাবসানে মহাভূতেষু আদিভূতং গতেষু ব্যক্তে অব্যক্তং কাল বেগেন জাতে ভবান এক শিষ্যতে দেবকী মা বলছেন নিজ পুত্রের দিকে তাকিয়ে ভবান আপনি একমাত্র অবশেষ থাকেন তখন ভবান এক শিষ্যতে শেষ সঙ্গ আপনি শেষ সকলের শেষ আবার আপনি অশেষ আপনি সবকিছু জয়পাদ অশেষ আচ্ছা তিনি এমন পরতত্ত্ব তিনি আমার কি করে গর্ভগত হলেন আমার মনে হলো যে আপনি যেন আমার গর্ভে ছিলেন 8 মাস এখন যেন আমি আপনাকে প্রসব করলাম এটা কি সম্ভব দেবকী মা বলছেন এটা কি করে সম্ভব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর তিনি আমার ছোট্ট জঠরে কি করে এলেন এটা তো আমি বিশ্বাস করতে পারছি না যখন এইরকম কথা বলছেন তখন ভগবান উনি প্রার্থনা করলেন উপসংহর বিশ্বত্মন অদরূপ মলৌকিকম শঙ্খচক্র শ্রিয়াজুষ্টম চতুর্ভুজম তখন শঙ্খচক্র চতুর্ভুজ ইত্যাদি ছিল এই যে ভাগবতের বর্ণনা মহার্হ বৈদুর্য কিরীট কুণ্ডল ত্রিষা পরিষক্ত সহস্র কুন্তলম উদ্দাম কাঞ্চি কাঞ্চন গদ কঙ্কনাদিভি বিরোচমানং বসুদেব ঐক্ষত দিব্য রূপ মা বললেন এই রূপকে যদি একটু উপসংহার করতেন তাহলে লোকাতে চেষ্টা করতাম যাদের মাংস চক্ষু তারা যেন তোমার এই রূপ দেখতে না পায় আসলে উনি কংসের থেকে ভয় পাচ্ছিলেন কংসাদহম অধীরথি মূলে আছে তখন ভগবান বললেন কি তোমরা পূর্বজন্মে কৃষ্ণে সুতপা ছিলে কশ্যপদিতি ছিলে এইভাবে সাধন করেছিলে দিব্য বর্ষ সহস্রাণী দেবতার পরিমাণে 1000 বছর তোমরা মানবের পরিমাণে নয় দেবতার পরিমাণে 1000 বছর সাধন করেছিলে কৃষ্ণী সুততে তখন আমি কৃষ্ণী গর্ভ হয়ে সপ্তযুগে এসেছিলাম ত্রেতা যুগে
আমি বামন হয়ে তোমরা কশ্যপ অদিতি ছিলে ধরা দিয়েছিলাম, এটা আমার তৃতীয় জন্ম, তোমাদেরও তৃতীয় জন্ম। বলছেন এই দেখুন, কোথায় কৃষ্ণ, কোথায় মাধুর্য, কোথায় নারায়ণ? রামাদিমূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠন নানাবতারম করদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভব পরম পমানজ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজাম। রাধারানীর কথা শুনতে গেলে আগে চৈতন্য ভাগবত কণ্ঠ করতে হবে, চৈতন্য ভাগবতকে বুকের ভিতরে, ভাগবতকে বুকের ভিতরে নিতে হবে। আবার গুরু পরম্পরায় প্রাপ্ত হতে হবে ভাগবত। এ কথা শ্রীধর স্বামীপাদ তার টিকায় বলেছেন। কোন শ্লোকের টিকায়? নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকা। সেইখানে দেখবেন গুরুদেবের কাছে ভাগবত অধ্যয়ন করতে হবে, গুরুদেব ও তার গুরুদেবের কাছে ভাগবত অধ্যয়ন করবেন। এইভাবে পরম্পরায় প্রাপ্ত হতে হবে, যেমন মন্ত্র পরম্পরায় প্রাপ্ত হতে হবে। একেবারে ভগবানের থেকে মন্ত্র রয়েছে, সেখানের থেকে মন্ত্র আসছে। আমাদের যেমন ব্রহ্মনারদ পরম্পরায় মন্ত্র আসছে, ভগবান ব্রহ্মাকে এই অষ্টাদশাক্ষর যে আমাদের মন্ত্ররাজ, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বিজে যার উপাসন পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তা কর্ষক সাক্ষাৎ মনমত মদন। এই যে মদন মোহনের আরাধনা, রাধা মাধবের আরাধনা, আমাদের আরাধ্য তো শ্রী রাধা মাধব, আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূ বর্গ যেভাবে আরাধনা করেন, শাস্ত্রং ভাগবতম আমাদের শাস্ত্রকে, শাস্ত্রং ভাগবতম প্রমাণম অমলম অমলম প্রমাণম ভাগবতম শাস্ত্রম। আমাদের লক্ষ্য কি? পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ করা। প্রেমা পুমর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম গৌরাঙ্গ মহাপ্রভুর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এইটি সংক্ষিপ্ত মতসার। তত্র আদরহ, সেই মতেই আমাদের একমাত্র আদর। নাম পরহ অপরহ, অপর মতে আমাদের আদর নেই, অপর মতকে আমরা হাত জোড় করি, সম্মান করি, কিন্তু উপাসনায় নামি না। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, ব্রহ্মা অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার উপাসন। আচ্ছা, এই যে আমাদের দীক্ষা মন্ত্র অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ ভগবান ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা দেবর্ষি নারদকে দিলেন, এইভাবে নেমে আসছে না? মাধবেন্দ্র পরিপাদ অবধি এলো, মাধবেন্দ্র পরিপাদের থেকে ঈশ্বর পরিপাদ, ঈশ্বর পরিপাদের থেকে শ্রীমন মহাপ্রভু, মাঝখানে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এলেন, অদ্বৈত প্রভু মাধবেন্দ্র পরিপাদের শিষ্য। এইভাবে অখণ্ড মন্ত্র পরম্পরা নেমে আসছে। মহাপ্রভুর পরিকরগণ হয়ে, এই যে মহাপ্রভুর যত পরিকর মানে শিষ্য প্রশিষ্য মহাপ্রভু, এই যে মহাপ্রভুর যত সাঙ্গ পাঙ্গে অবতীর্ণ, সেই যে ভক্ত পরম্পরা, সেই ভক্ত পরম্পরায় স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম আমরা নাশে বিদু তিল আধো কিসে মোর পরিবেক সার। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাজ যেহ কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় শিলা তাহে মোর নাডু বিলোচিত।
মহাপ্রভুর ভক্তগণের আবার দুটি ধারা। এক হচ্ছে মহাপ্রভুর পার্ষদগণের ভিতরে যারা গৃহী ভক্ত, শিবানন্দ সেন, কুলিনগ্রামবাসী, শ্রীখণ্ডবাসী, পানিহাটিবাসী, শান্তিপুরবাসী, নদিয়াবাসী, গৌরমণ্ডলবাসী, মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, তারা সব গৃহী ভক্ত। সত্যরাজ খান বসু রামানন্দ বলছেন, আমরা তো গৃহী প্রভু, আমাদের উপায় কি, গৃহস্থের কর্তব্য কি? মহাপ্রভু বলেন, কেন, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা মানে বিগ্রহ সেবা, গৃহীকে অবশ্য ঘরে ভগবত সেবা করতে হবে, অষ্টবিধ প্রতিমা। যে ঘরে ভগবানের সেবা নেই, শ্রীবিগ্রহ নেই, কি চিত্রপট সেবা নেই, চিত্রপট তো প্রতিমা অষ্টবিধামতা, আট প্রকার প্রতিমা অর্চাবতার, তার মধ্যে চিত্রটা কি হচ্ছে, লেখা, লেপ্পা, লেখা, সৈকতি, মণিময়ী, দারুময়ী, মনময়ী, একটা প্রতিমা আছে আবার মনময়ী, মনে চিন্তন করে ধ্যানে যে প্রতিমার মানুষ সেবা করা হয়, প্রতিমা অষ্টবিধা স্মৃতা হরিভক্তি বিলাস। ভাগবত খুব সুন্দর ভাবে অধ্যয়ন করতে হবে, হরিভক্তি বিলাস, ভক্তি রসামৃত সিন্ধু, আমাদের গোস্বামী পাদ্মের গ্রন্থাবলী, পদ্মাবলী, এবং কার কাছে অধ্যয়ন করতে হবে, গুরুদেবের কাছে অধ্যয়ন করতে হবে। গুরুদেব কেমন হবেন, সদ্গুরুর কি লক্ষণ, শব্দে পারিচন স্নাতম ব্রহ্মণি উপাশ্রয়। গুরুদেব হবেন শাস্ত্রজ্ঞ, ভাগবতাদি ভক্তি শাস্ত্রে পরম কুশল। আচ্ছা, গুরুদেব যদি শাস্ত্রজ্ঞ না হন কি ক্ষতি, বলেন শিষ্যের প্রশ্নের যথাযথ উত্তর উনি দিতে পারবেন, যার ফলে শিষ্যের মনে একটু অশ্রদ্ধা আসবার সম্ভাবনা রয়েছে। শ্রদ্ধা মানে কি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। শ্রদ্ধার অর্থই হচ্ছে শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে, গুরু বাক্যে সুদৃঢ় বিশ্বাস। তিন বাক্য আমাদের সামনে আছে, শাস্ত্র বাক্য, সাধু বাক্য, গুরু বাক্য। তাহলে ভজন করতে গেলে আগে শাস্ত্র বাক্য জানতে হবে। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ। কৃষ্ণই তো বেদ পুরাণ রূপে আবির্ভূত হচ্ছেন, নিজেকে নিজে জানাবার জন্য। দেখুন চৈতন্য চৈতামৃত সনাতন শিক্ষা, মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ, চৈতন্য চৈতামৃত কণ্ঠ করতে হবে। শ্রী গুরু মহারাজ বলতেন, গ্রন্থ দেখে পাঠ হয় না, তুমি যে গ্রন্থ দেখে গ্রন্থ খুলে চশমা লাগিয়ে আর তুমি যে এই যে কিতাব সে ভাগবত বেরোলো এইবার চশমাটা লাগিয়ে বলেন, ওটাই রস হবে না, এরকম চশমা লাগিয়ে তারপরে গ্রন্থ দেখে বলবো, তাই তো হবে না। শ্রীলগুরু মহারাজ বলতেন যে গ্রন্থ দেখে লিখে বা নোটস নিয়ে পাঠ হবে না, উনি পছন্দ করতেন। উনি বলতেন এক ঘন্টা পাঠ করতে গেলে আট ঘন্টা তাকে স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, মুখস্থ করতে হয়। এই প্রক্রিয়ায় যদি চলো, সমস্ত শাস্ত্র হৃদয়ের ভিতরে আপনাকে নিয়ে এসে যাবে, গ্রন্থের প্রয়োজন হবে না। এবার তুমি চিন্তা করতে থাকো, মনন করতে থাকো, মাথাটার ভিতরে লাইব্রেরি বানিয়ে নাও, চিন্তা করতে করতে শাস্ত্র বচনগুলি চিন্তা করতে করতে, ওগুলি তো চিন্ময় অপ্রাকৃত, তখন তোমার মন বুদ্ধি অপ্রাকৃত হয়ে যাবে। চিন্ময় বাক্যগুলিকে সর্বদা মনের ভিতরে যখন তুমি তোলপাড় করবে, আলোচনা করবে, আর ত্যাগ তপস্যা করতে করতে শরীরটাও ধীরে ধীরে চিন্ময় হবে। এই যে প্রসাদ ভোজি, প্রসাদ ভোজি না হলে আমরা তাকেও বলি, বলা হয়েছে প্রসাদ ভোজি, নিরামিষাসী প্রসাদ ভোজি না হলে আমাদের সম্প্রদায়ে প্রবেশ হয় না। প্রসাদ ভোজি হতে হবে, সদাচারী হতে হবে, অসৎসঙ্গ ত্যাগী বৈষ্ণব আচার। হরিনাম করিবে যদি সাধু সঙ্গ করো, কিরকম সাধু,
শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা নয়, হরিনাম করিবে যদি সদাচারী সাধননিষ্ঠ শাস্ত্রজ্ঞ সাধু, হরিনাম করিবে যদি ভারি সাধু সঙ্গ কর, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। দশ অপরাধ তজ, মান অপমান, কেউ সম্মান করলো বয়ে গেল, কেউ অপমান করলো বয়ে গেল, সম্মানং ঘোর গরলম নিচাপমানং সুধা। প্রহ্লাদকে এত অপমান করছে তো প্রহ্লাদের কি হচ্ছে? প্রহ্লাদকে এত মৃত্যুদণ্ড দিচ্ছে তার পিতা, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। পিসি পিসি আপন পিসি সিংহিকা, এই যে হোলিকা, হোলিকা দাহন হয় না দোল পূর্ণিমার সন্ধ্যায়, কে এই হোলিকা? আপন পিসি, তার আবার বর আছে, অগ্নি তপস্যা করে অগ্নিদেবের কাছে বর নিয়েছে যে অগ্নি তাকে দগ্ধ করবে না। সে হিরণ্যকশিপুরকে বলল, ভাই কোনো চিন্তা করো না, এই চারাঙ্গুলের ছেলেটাকে আমি আজই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। এই বলে বড় অগ্নিকুণ্ড রচনা করো। অগ্নিকুণ্ড রচনা হলো, প্রহ্লাদ তো ছেলে মানুষ, পিসি এসছে, পিসির আদর, প্রহ্লাদকে কোলে নিয়ে পিসি বসেছে সেই কাঠের স্তূপের উপরে। এবার লাগিয়ে দিল ঘিটি ঢেলে, আর আগুন একেবারে কর্পূর টর্পূর দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো চারিদিকে, একেবারে আগুন আকাশে লেলিহান শিখা বিস্তার করছে। এখন প্রহ্লাদ তো ভগবান নাম করছেন, স্মরণে প্রহ্লাদ, স্মরণাঙ্গা ভক্তির আচার্য তো প্রহ্লাদ। কীর্তনে বৈয়া সখী, শ্রবণে পরীক্ষিত, স্মরণে প্রহ্লাদ, অর্চনে পৃথু, আর পাদসেবনে কমলা লক্ষ্মী দেবী, সখ্যে অর্জুন, দাসে কপিপতি, আর সর্বাত্ম নিবেদনে বলি কৃষ্ণাপ্তিরে সাংপরম। তো এইদিকে আগুন কি করল, হোলিকার এখন ভক্তদ্রোহী হয়ে গেল না, ভক্তাপরাধ। ভক্তাপরাধীকে তো কেউ আশ্রয় দিতে পারে না, যেমন দুর্বাসাকে কেউ আশ্রয় দিতে পারছে না ব্রহ্মা মহাদেব, যেহেতু দুর্বাসা ভক্তাপরাধী, মহদ অপরাধী। হোলিকা জ্বলে পড়ে ছাই হয়ে গেল, আগুন নিভে গেল, সকলে হায় হায় করছে, প্রহ্লাদের কিচ্ছু হয়নি, অগ্নি শীতল হয়ে গেল। পদ্মাবলীতে রূপ গোস্বামী পাদ একটা শ্লোক চয়ন করেছেন, যে অম্বধি স্থলতাম, মহাসাগরটা স্থল হয়ে যায়। প্রহ্লাদকে তো মহাসাগরের ভিতরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে চর হয়ে গেল সাগরটা, চর হয়ে গেল। অম্বধি স্থলতাম তৃণকুলিশতাম, একটা তৃণখণ্ড বজ্র হয়ে যায়, হলো না? একটা তৃণ নিয়ে বলদেব চন্দ্র একটা কুশ নিয়ে মন্ত্র উচ্চারণ করলেন, সেটা বজ্র হয়ে উগ্রস্রবা না রোমহর্ষণ সুত, এই সুতের পিতৃদেব, ইনি তো উগ্রস্রবা সুত, ওনার পিতৃদেব যে রোমহর্ষণ সুত, তাকে বলদেব চন্দ্র একটা কুশ নিয়ে মন্ত্র উচ্চারণ করলেন, কুশটা একেবারে অস্ত্র হয়ে তাকে নিধন করল। নৈমিষারণ্যে বলদেব চন্দ্রের তীর্থ ভ্রমণ। তাহলে একটা তৃণ বজ্র হতে পারে, একটা বজ্র তৃণ হতে পারে, একটা কাক গরুর হতে পারে, গরুর কাক হতে পারে, একটা একটা অনু সে সুমেরু হতে পারে, সুমেরু খনিকে অনু হতে পারে, অগ্নি শীতল জল হতে পারে, জল অগ্নি হয়ে যেতে পারে, ব্রহ্মাণ্ডটা রেণু রেণু হয়ে উড়ে যেতে পারে, আবার একটা রেণু ব্রহ্মাণ্ড হতে পারে, ব্রহ্মা একটা কীট হতে পারে, একটা কীট ব্রহ্মা হতে পারে, এরকম উল্টো পাল্টা কে করছে? বললেন লীলা দুর্লিত গতি, কে গোবিন্দ? বিষ অমৃত হয়ে যেতে পারে, অমৃত বিষ হতে পারে। এই জন্য বলা হয়েছে একল ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত, ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ কুবের আর সবৃত্ত, যারে জয়িছে না চায় সে তো ইচ্ছে করে। এই কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্ব জ্ঞান, এই জীব শক্তির পরিণাম হচ্ছে অনন্তকোটি জীব,
এদের আবার দুই শ্রেণী, নিত্যবদ্ধ নিত্যমুক্ত। আমরা নিত্যবদ্ধের ভিতরে পড়ছি। তটস্থাক্ষ শক্তির পরিণাম হচ্ছে অনন্ত কোটি জীব, মায়া শক্তির পরিণাম হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই যে সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, এই মায়া শক্তির খেলা। মায়া আমাদেরকে ঢেকে দিচ্ছে আবরিকা বিক্ষেপিকা শক্তির দ্বারা, আবরিকা শক্তির দ্বারা ঢেকে দিচ্ছে, বিক্ষেপিকা শক্তির দ্বারা আমাদের মনকে বিক্ষুব্ধ করছে, চঞ্চল করছে। এক জায়গায় বসতে পারি না, ছটফট করছি, মনটা ছটফট করছে। এই যে বসে আছি, এর মধ্যেও মন কত দিকে দৌড়াদৌড়ি করছে। মানে মন এত গতি, বায়ুরীব সুদুষ্করম। কিন্তু হবে, ভগবান বললেন হবে কি করে, অভ্যাস। এই যে বসে থাকার অভ্যাস, এই যে অভ্যাস মানে কি, সাধন ভক্তি, এই যে শ্রবণ কীর্তনের অভ্যাস, এই যে সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালা বসানি কৃত, এই যে আপনি একেবারে ব্রাহ্ম মুহূর্তেই গৌর 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 গৌর, এখন সকাল হলো, কটা বাজে, 4:30, তাই তো ব্রাহ্ম মুহূর্ত, তাই তো 3:36 থেকে ব্রাহ্ম মুহূর্ত প্রারম্ভ হয়, সূর্যোদয়ের 1:36 পূর্ব হতে অরুণোদয় কাল, তাহলে অরুণোদয় উদিল অরুণ পূরব ভাগে দ্বিজমণি গোড়া অমনি জাগে। যাকতে হবে ভকত বৃন্দ লইয়া সাথে গোড়া গেলা নগর ব্রাজে, তাথই তাথই বাজল খোল ঘন ঘন তাকে ঝাঁজের রোল, প্রেমে ঢল ঢল সোনা রঙ্গ চরণে নূপুর বাজে। এখন তার ঘুমালে হবে না। গোবিন্দ মাধব যাদব হরি কি বলো, নিদ্রায় রাত্রিটা গেল কিনা, আর দিনটা কিসে যাচ্ছে, শরীরকে সাজাতে, খাওয়া দাওয়ায় ঘুমায় টাকা টাকা পয়সা দোকান বাড়ি অফিস আদালত চলে যাচ্ছে না, দিবস শরীর সাজে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, কদিন বাঁচবো, এর ভিতরে রোগ শোক সুগার ঢুকেছে, অমুক ঢুকেছে, তমুক ঢুকেছে, কবে দেহটাকে ভেঙে দেবে, কবে কুরুল দিয়ে দেহরূপী বৃক্ষটাকে চিৎপাত, কবে ঝড় তুফান আসবে, ভেঙে যাবে গাছ, না জানি কখন ডুবে যাবে প্রাণ গভীর গরল পাথারে অন্ধকারে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি ভাগবতাশ্রয় করি, ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত, ভাগবতকে বুকের ভিতরে নিয়ে নাও, গীতাকে গীতা সুগীতা কর্তব্যা কিমন্নই শাস্ত্র বিস্তরই, ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিমিশ্রিতা। নামাশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো, ভক্তচরণ আশ্রয় করো, বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, নাহি আর ভূষণের অন্ত, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন, পুষ্করের জল প্রয়াগের জল নর্মদার জল শ্রেষ্ঠ, কি মহানদী প্রতীচীর জল শ্রেষ্ঠ, না বৈষ্ণবের চরণ জল শ্রেষ্ঠ, বৈষ্ণবের পাদদপ সমনহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষ। যারা ভজন করেন তাদের সঙ্গ করলেই, তারা তো একটা আলো, তারা তো একটা মেঘ, তারা তো একটা শীতল বায়ু, তারা তো একটা উজ্জ্বল প্রকাশ, তারা তো লাদিনী শক্তির দূত, তারা তো ভক্তি মহারানীর বাহন, তারা তো ভক্তি মন্দির। মন্দিরে ভগবান আছেন, ভক্তি মহারানী কোন মন্দিরে থাকে, ভক্তি মহারানী কোন মন্দিরে থাকেন, ভক্তের হৃদয় মন্দিরে। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, সদ্ম মানে গৃহ, কেবলা ভক্তির নির্গুণা অকিঞ্চনা উত্তমা ভক্তির, ভক্তির সদ্ম আগারকে বলেন গুরুদেবের হৃদয় সিংহাসন। গুরুদেবের হৃদয় সিংহাসনে ভক্তি মহারানী বসে, সাধুগণের হৃদয় সিংহাসনে ভক্তি মহারানী বসে,
साधु कृपा गुरु कृपा भक्त कृपा के अवलम्बन करे भक्ति महारानी जीवांतरे संक्रमते नतु स्वतंत्रा सत्संग बाहना सत् कृपा बाहना महत् कृपा बाहना भक्ति कृष्ण पाईते जार आछे अभिलाष से भजुक तार मंगल प्रिय दास आमार भक्तेर पूजा आमार पूजा हईते बड़ সেই প্রভু বেদ পুরাণে ইহা করিয়াছেন দর চৈতন্য ভাগবত শুদ্ধ ভকত চরণ রেণু ভজনের অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি ভক্তকে যে আপনি আচ্ছা ভাগবতে পিঙ্গলার কথা এসেছে চব্বিশ গুরুর ভিতরে এক গুরু হচ্ছে পিঙ্গলা পিঙ্গলার সুন্দর বাড়ি বাগান মহর্ষি দত্তাত্রেয় তিনি একদিন চলতে চলতে সেই পিঙ্গলার বাড়ির বাগানেই বিশ্রাম করছিলেন পিঙ্গলা দেখতে পেল দ্বিতল কক্ষ হতে যে একজন মহাত্মা আমার উদ্যানে বিশ্রাম করছেন জানলাতে দেখা যাচ্ছে বাতায়ন পথে উনি ভাবলেন সাধু বাবা হয়তো নূতন এসেছেন এই অঞ্চলে উনি জানেন না যে এটা গণিকালয় গণিকার বাড়ি এটা বারো ললনালয় উনি তরতর করে নিচে নেমে এসে সাধু বাবাকে প্রণাম করলেন বললেন মহারাজজি জায়গাটা পরিষ্কার নয় আমি একটু ঝাড়ু বাড়ু দিয়ে দিই একটু পরিষ্কার করে দিই সাহস হলো না কারণ এটা পতিতালয়ে তো সাধু মহাত্মাগণ প্রবেশ করেন না পতিতার অন্ন জল গ্রহণ করেন না যেমন শ্রাদ্ধান্ন গ্রহণ করতে নেই শ্রাদ্ধান্ন যেমন বর্জনীয় তেমনি পতিতার অন্নও তো বর্জনীয় এই জন্য হরিদাস ঠাকুর কি বললেন লক্ষ্য রাখে ঘরের দ্রব্য ব্রাহ্মণের কর গিয়া দান আর এক বস্ত্র পরে মাথা মুড়িয়ে এখানে এসে তিন লক্ষ নাম করো এই আসনে এই বেনাপোলের জঙ্গলে দেখুন গুরু মেহরবান তো চেলাভি মেহরবান গুরু পেহলওয়ান তো চেলাভি পেহলওয়ান এই জন্য জীবনে সিদ্ধ গুরু প্রাপ্ত হওয়া যথার্থ শাস্ত্র লক্ষণাক্রান্ত গুরু প্রাপ্ত হওয়া এটা জীবনে প্রথম ভগবত প্রাপ্তির দরজা যদি উপযুক্ত ভগবত দ্রষ্টা তত্ত্বদ্রষ্টা প্রেমিক অনুভবী শাস্ত্রজ্ঞ এবং ভজনানন্দী শান্ত চিত্ত যার হৃদয়ে কামক্রোধ লোভ মদ মাৎসর্য দ্বিতীয়াভিনিবেশ নেই এই রকম সদ্গুরু যদি আপনি জীবনে পান তো মনে করবেন যে ভগবত প্রাপ্তির প্রথম দরজায় আপনি প্রবেশ করেই গেছেন এইবার গুরুদেব হাতে ধরে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই তখন আপনি বুক ঠুকে বলবেন যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হই তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চোখ খুলে যাবে চক্ষু দান দিলা যেই জন্ম জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহার চলিত ঠাকুর মহাশয় তো কলম চালাচ্ছেন না উনি আপনাপনি ওনার মুখ দিয়ে ঝরে পড়ছে অমৃত অনুভব এই জন্য উনি বলছেন বৈষ্ণবীর পাদদক সমনহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ বৈষ্ণব সঙ্গে তে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ দীন নরোত্তম কান্দে নরোত্তম অতি দীন সে কাঁদছে সব সময় নরোত্তম কাঁদে ভক্তিরাজ্যে প্রবেশ হলেই তো কাঁদবে যখনই আগুন ভিতরে ঢুকে গেল কাঠের এত বড় কাঠের গুড়ি তো যারা ধুনি জ্বালায় তারা জানে এত বড় কাঠের গুড়ি আগুন ভিতরে ভিতরে ঢুকছে যখনই আপনি অনুভবের রাজ্যে প্রবেশ করে যাবেন শ্রদ্ধা লাভ হবে শাস্ত্রীয় শ্রদ্ধা গুরু কৃপায় শাস্ত্র কৃপায় সাধু শাস্ত্র কৃপা দুটি কৃপা শাস্ত্র কৃপা গুরুদেব তো সাধুর মধ্যেই এসে যাচ্ছেন সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণর মুখ হয় যদি কৃষ্ণর মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ে সনাতন শিক্ষা তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন খালি কৃষ্ণ ভজনে হবে না দুটো কথা বলছে
তাতে কৃষ্ণ ভজি করি গুরুর সেবন। এটা ভাগবতের একটা শ্লোকের অনুবাদ। সনাতন শিক্ষা মহাপ্রভু বলছেন ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্যাত্, এই শ্লোক, ঈশাদপি তস্য বিপর্যয় স্মৃতি তন্ময়ায়াত বুধ আভজিত্তম ভক্তৈক এষং গুরুদেবতাত্মা। নবযোগীন্দ্র সম্বাদে শ্লোক, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ, ভ্রমিতে ভ্রমিতে কোন জীব তরে নদীর প্রবাহে জয়ছে কাষ্ট লাগে তীরে। আচ্ছা, গুরুদেব যদি শাস্ত্রজ্ঞ না হন তাহলে তিনি শাস্ত্রীয় শ্রদ্ধা দিতে পারবেন না, এবং প্রত্যেকটা কথায় যে তসমাৎ শাস্ত্র প্রমাণন্তু কার্যাকার্য ব্যবস্থিত, শাস্ত্রকে হাতে তুলে দেবেন, এটা সম্ভব হবে না। আচ্ছা, গুরুদেব শাস্ত্রজ্ঞ হলেই হবে বলে না, তিনি অপরোক্ষানুভবী হবেন, ঈশ্বর আনুভবী হবেন। যদি তিনি ভগবত তত্ত্বানুভবী না হন তাহলে শিষ্যের ভিতরে শক্তি সঞ্চার করতে পারবেন না, শিষ্যের হৃদয়কে আলোকিত করতে পারবেন না, সেই ক্ষমতা আসবে না। এই জন্য শব্দে পারে চ নিষ্ণাত, উনি যেমন শব্দ ব্রহ্মে নিষ্ণাত হবেন, পরব্রহ্মে নিষ্ণাত হবেন। আচ্ছা, পরব্রহ্মে উনি যে পণ্ডিত এটা বোঝা যায় যে উনি ব্যাখ্যাতা সুলেখক, কিন্তু উনি যে ভজনানন্দী ভজনানুভবী ঈশ্বরানুভবী এটা কি করে বুঝবেন? বললেন তার বাহ্য লক্ষণ হচ্ছে উপসমাশ্রয় শান্ত। যার উপশম হয়েছে তিন গুণের বাইরে চলে গেছে, গুণাতীত হয়ে গেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। প্রথমেই তো ভাগবতের কি বলা হয়েছে, নির্মৎসরাণাং শতাং বেদ্য, হিংসা দ্বেষ নিন্দা স্তুতি জগতের যে আবিলতা, এই আবিলতার থেকে মুক্ত হয়ে উনি মহামানবে আত্মা, তার থেকে মহাত্মা, এই জন্যই তো মহান হয়ে গেছেন, উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম, কোন ভেদভাব নাই। আচ্ছা, মহাত্মাও মে কবি কুছ ভেদভাব হ্যাঁ? এই যে মহারাজ জি এসেছেন, শাশ্বত দাস বাবাজি মহারাজ, উনি নিম্মার্ক সম্প্রদায়, উনি যে ওনার যে দীক্ষা মন্ত্র আমাদেরও দীক্ষা মন্ত্র ওই একই অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ, নিম্মার্ক সম্প্রদায় ওই অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ। আমাদের যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওনাদের রাধে কৃষ্ণ। হরিরাম ব্যাসদেবাচার্য মহাবাণী ওনাদের মূল যুগল উপাসনার স্মরণ গ্রন্থ, যুগল শতক মহাবাণী। এই রাজস্থানে সালেমাবাদ কিষনগড় পরশুরামপুরী, যেখানে কবীন্দ্র জয়দেবের রাধা মাধব রয়েছেন এবং জগৎগুরু নিম্মার্কাচার্যের সেবিত সর্বেশ্বর ভগবান রয়েছেন, চনকাকৃতি শালগ্রাম, শ্রী রাধা সর্বেশ্বর শরণদেবাচার্য জি এখন নিত্যলীলায় চলে গেছেন, তিনি জগৎগুরু নিম্মার্কাচার্য পীঠাধীশ্বর শ্রীজি মহারাজ ছিলেন। আমার বহুবার ভাগ্য হয়েছে ওনার পাশে গিয়ে দাঁড়াবার। এখন যিনি জগৎগুরু আছেন, আমাদেরই বয়সের সমবয়সী, শ্রী শ্যামদাস পূজ্য শ্রীজি মহারাজ, কুম্ভেতে দেখা হয়েছিল প্রায় আগে। তো কোনো ভেদ আছে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে, মহামন্ত্রেরই এই অর্থ। হরি মানে তো রাধে, রাম মানে তো দাশরথী রাম নয়, রাধা রমণ রাম। মহামন্ত্রের আবার তিন প্রকার অর্থ রয়েছে, কৃষ্ণ পরার্থ, যুগল পরার্থ, গৌর পরার্থ, মহাপ্রভু পরার্থ রয়েছে মহামন্ত্রের তিনটি অর্থ। এই যে আমরা বলছি হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, সম্বোধনাত্মক নাম, সম্বোধন করা হচ্ছে হে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ, হরে রাম মানে রাধে শ্যাম, তো এই একই অর্থ। না জানলেই গুতাগুতি করবো, ভেদাভেদ করবো, যুগল উপাসনা।
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আমাদের সিংহাসনে পঞ্চতত্ত্ব, আর শশকী যুগল, আর সরগোস্বামী, আসলে অষ্টগোস্বামী, লোকনাথ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিয়ে অষ্টগোস্বামী নিয়ে আরাধনা, চিত্রে আছে সরগোস্বামী, গুরুবর্গ পরমেশ্বরী, গুরুদেব পরাৎপর, গুরুদেব গুরুদেব পরম, গুরুদেব গুরুদেব, এই আর সবাই পূজ্য। এছাড়া আমাদের সিংহাসনে কি আর কেউ আছে? কোনো দেবদেবী আছে? কিছু আছে? কোনো চিত্র আছে? ইষ্ট নিষ্ঠার হানি হয়। ঋষিকে গোবিন্দ সেবা, নাপুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপালম্ব, বিশেষ সকলি দম্ভ, দেখিতে লাগে মনে ব্যথা। এই যে মহাপ্রভু যুগল উপাসনা দিলেন, যুগল নাম কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, সংক্ষেপে কহিল কথা, ঘুচাহ মনেরও ব্যথা। আমাদের ভজন আবার দুই প্রকার, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্যে এটা যথাবস্থিত সাধক দেহ, এই সাধক দেহে শ্রীরূপ সনাতনাদি আচার্য পাদগণের আনুগত্যে ব্রজে বাস করি, রাগানুগা হইয়া স্মরণ কীর্তন কর, এ নিখিল কাল করহ যাপন, উপদেশ সার ধর। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, এই যে সাধক দেহে শ্রবণ কীর্তন, অর্চন বন্দন, নবদা ভক্তি, চৌষট্টি ভক্তি অঙ্গের যাজন, এই যে আপনারা শ্রবণ কীর্তন করছেন, হরিনাম করছেন, সদাচার পালন করছেন, ঠাকুর সেবা করছেন, প্রসাদ ভোজন করছেন, গুরু বৈষ্ণবের সেবা করছেন, ভক্ত সঙ্গ করছেন, এটা হচ্ছে বাহ্য সাধন। বাহ্য মানে যথাবস্থিত সাধক দেহে। আর ভিতরে আরেকটা সাধন রয়েছে, হাতির যেমন দুটো দাঁত, বাইরে দুটো বড় বড় দাঁত রয়েছে, ওই দুটো দাঁত কি জন্য? এই যে ওটা শত্রু, তার থেকে রক্ষা পাওয়ার জন্য। শোভা, হাতির বাইরে বড় বড় দুটো দাঁত রয়েছে না, কিন্তু ওই দাঁত খাবার কাজে লাগে, ও দাঁত দুটো অনেক মূল্যবান, কিন্তু ওই দাঁত দিয়ে ও আহার করতে পারে? ওর আহারের জন্য অনেক ভিতরে দাঁত রয়েছে। এ রামদাস কাঠিয়া মহারাজ জি কাহি বচন হ্যায়, কাঠিয়াওয়া কা কাহাওয়াত হ্যায়, বলে দেখো বচ্চা, কিসিনে পুছা যে বাবা, যাব কাঠিয়াওয়া দাউজি বাগিচা মে উহার থে, কাঠিয়াওয়ার প্রাচীন আশ্রম রয়েছে বৃন্দাবনে বিহারিজির বাগিচার পেছনে, পুরাতন কাঠিয়া, নূতন কাঠিয়া, ধনঞ্জয় দাস কাঠিয়াওয়ার থেকে নূতন কাঠিয়া আশ্রম, তিনটা কাঠিয়া আশ্রম রয়েছে বৃন্দাবনে, আরও আছে সেবাতুঞ্জের কাছে আছে, গোপীনাথ বাজারে রয়েছে। তো সেখানে রামদাস কাঠিয়া উনি চুপচাপ বসেই আছেন, খেলছেন, হাসছেন, লোকে বলল বাবা বাবা ভজন কব করতে, ভজন দিখাই পড়তা নেই। তো বাবা নে কাহা, দেখো বচ্চা বেটা, হাতি কা দো দাঁত হোতা হ্যায়, এক বাহার দিখাবে দিখাবে কা, আর এক अंतर का, भीतर का। तो इसी प्रकार महात्माओं का भी दो स्वरूप है, एक बाह्य स्वरूप, एक अंतर स्वरूप। बाह्य स्वरूप में दिखाई पड़ता है कि बाबा हंस रहे, बोल रहे, चल रहे, मजा कर रहे हैं, लेकिन दिल में, अंतर में और एक दांत है, दार है, जो खाने का काम में लाया जाता है। वो क्या है? वो है उनका मन, चिंतन, नाम। नाम चिंतन जप निम्मात संप्रदाय में प्रथम प्रधान साधन हे पुरस्चरण, मंत्र जप, आगे मंत्र सिद्धि, अष्टादशाक्षर मंत्र पुरस्चरण। और हमारे संप्रदाय मूल साधन की खाईते सुईते जप। प्रभु कहें कहिलाम यही महामंत्र, সবই গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে প্রভু করিলা সঞ্চার, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তপন মিশ্রকে মহাপ্রভু বললেন, জপিতে জপিতে যবে ভাবাঙ্কুর হবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য। এখন আমি হাজার গ্রন্থ
কিছু বুঝব, একদিক দিয়ে পড়বো একদিক দিয়ে ভুলবো এক কান দিয়ে শুনবো, কিন্তু যদি বিদ্যাটা গুরুমুখী হয়, গুরুদেব যদি আমাকে ধরে ধরে পড়ায় তাহলে কিন্তু ভুলবো না, কারণ ওনার কৃপা শক্তি অনুভব শক্তি ওর ভিতরে। আচ্ছা বাজার থেকে একটা ভাগবত কিনে আনলাম, গীতা প্রেসের থেকে কি গীতা কিনে আনলাম পড়লাম, হবে এতে লাভ হবে কিছু? আমরা ধরা করি শক্তিটা তো পরম্পরায় আসবে। এই জন্য বঙ্গীয় কবিকে, বঙ্গীয় কবি নাটক রচনা করে মহাপ্রভুকে শোনাতে গিয়েছিল না, ভগবান আচার্য বারবার বলছে স্বরূপ কিছুতে শুনতে চান না, পরে স্বরূপ দামোদর শুনলেন, শুনেই উনি ভুল ধরে ফেললেন যে জগন্নাথকে তুমি করেছ দেহ আর চৈতন্য গোসাইকে করেছ আত্মা, ঈশ্বরের কি দেহ দেহি ভেদ আছে? সচ্চিদানন্দময় কলেবর দারুব্রহ্ম জগন্নাথ হয়ে গেলেন একটা পঞ্চভূতের দেহ, আর চৈতন্য গোসাইকে তুমি বানিয়ে ফেললে জীব, দুই ঈশ্বরেই তোমার বিশ্বাস নেই, অথচ তোমার লেখবার ইচ্ছা আছে। অনেকেই ভগবানের কথা বলতে চায়, লিখতে চায়, কিন্তু বলতে গেলে লিখতে গেলে আগে তো নিজেকে সাধক হতে হবে। কবির মুখটা ছোট হয়ে গেল না, বঙ্গীয় কবি চৈতন্য চৈতন্যামৃত, তখন স্বরূপ দামোদর মহাপ্রভুর ভক্তগণ তো অমানি মানব, তখন তাকে বলছেন যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভৃত্তগণের নিত্য কর সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ, কৃষ্ণ নাম করিবে যদি ভাই, কৃষ্ণ ভজন করিবে যদি ভাই, সাধু সঙ্গ করো ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, দশ অপরাধ তজ মান অপমান অনাসক্তে বিষয় ভঞ্জ লহ কৃষ্ণ নাম। কেউ বলছে জগদানন্দের প্রেম বিবর্ত, কেউ বলছে সাধু কোথায় পাব, যদি কেচো এই কেচো খুঁড়তে গিয়ে যদি সাপ বেরিয়ে যায়। বললেন হ্যাঁ, কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া সাধু গুরু রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে আইলা নদিয়া, গোরাপদ আশ্রয় মহাপ্রভুর চরণ আশ্রয় করো, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত গৌর পার্শ্ব চরিতাবলী যদি কেউ পড়ে, গৌরীয় বৈষ্ণব জীবন কেউ যদি পড়ে, গৌরীয় গৌরব সাহিত্য যদি কেউ অধ্যয়ন করে, যদি ভক্ত চরিত্র ভক্তমান পড়ে, তাহলে সে অবশ্যই বুঝতে পারবে যে সাধু কাকে বলে, সাধু সঙ্গ কাকে বলে। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া, গোরা পদ আশ্রয় করহ বুদ্ধিমান, গোরা বই মহাপ্রভু বই সাধু গুরু কেবা আছে আন, গৌরজন সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম কর নাচিয়া নাচিয়া, মহামন্ত্র জপ কর শ্রী চৈতন্য মুখদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরিনাম জপমন রাত্রি দিন কর শ্রবণ কীর্তন প্রেমানন্দ যার পরিণাম, নববিধা ভক্তি রত্নে অনুশীলন করি যত্নে। এই হচ্ছে ভজন, বাহ্য ভজন, গৌরজন সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম কর নাচিয়া নাচিয়া, অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর এই নদী নদিয়ায় আগমন। প্রেম বিবর্ত বলে একখানা গ্রন্থ আছে জগদানন্দে, বড় হরিদাসের ন্যায় নাম বলিবে বদনে। মহাপ্রভুর ভক্তদের দুই ধারা, গৃহী বসু রামানন্দ সত্যরাজকানকে বললেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, আর এক হচ্ছে ত্যাগী ধারা, ত্যাগী ধারায় হরিদাস ঠাকুর মহাপ্রভুর ভক্ত যত, এই ঠাকুর হরিদাস হরিদাস ঠাকুর বন্ধ বিরক্ত প্রধান, হরিদাস ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর গণে আদি ত্যাগী, তারপরে স্বরূপ দামোদর, তারপরে আমাদের শ্রীরূপ সনাতন রঘুনাথ গোপাল ভট্ট শ্রীজীব ভূগর্ভ লোকনাথ এই যে অষ্টগোস্বামী, তারপরে আমাদের শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু বিশ্বনাথ বলদেব,
আমাদের সিদ্ধ বাবাগণ গুরুবর্গগণ এই যে আসছেন, এই সিদ্ধ পরম্পরা, এই পরম্পরায় দীক্ষা শিক্ষা সাধন, শাস্ত্র শিক্ষা, সদাচার শিক্ষা, সাধন শিক্ষা, দৈন্য ত্যাগ শিক্ষা, বড় হরিদাসের ন্যায় নাম বলিবে বদনে, যেমন হরিদাস ঠাকুর হরিনাম করছেন অকিঞ্চনতাকে অবলম্বন করেছে, আর অষ্টকাল রাধাকৃষ্ণ সেবিবে কুঞ্জবনে। বাইরে সাধন আর ভিতর সাধন কি? মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন, নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া, নিরন্তর কৃষ্ণ সেবে অন্তর মনা হইয়া। এই দেখুন প্রেমবতী চন্দ্রিকা ঠাকুর নরোত্তম বলছেন, রাগের ভজন পথ, রাগের ভজন মানে রূপ সনাতনের, আমাদেরকে বলা হয় রূপানুগ গৌরীয়, রূপানুগ গৌরীয় কেন বলা হয়, রূপ গোস্বামী পাদের বাণী ভাব এবং আদর্শের অনুসরণ সাধন। শ্রীরূপমঞ্জরি পদ সেই মোর সম্পদ সেই মোর ভজন পূজন। ঠাকুর মহাশয় লিখছেন, প্রভু লোকনাথ মোরে কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ, শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। হাহা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ কর আমার। এই একটা পদে লিখছেন, প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে, শ্রীরূপ, এই দেখুন নবদ্বীপ লীলাই তো রূপ গোস্বামী, কিন্তু যেই বৃন্দাবনের স্মৃতি আসছে সঙ্গে সঙ্গে তো আর রূপ গোস্বামী থাকছেন না, রূপ গোস্বামী রূপমঞ্জরি হয়ে যাচ্ছেন। তখনই দেখুন বলছেন, শ্রীরূপ কহিবেন দাসী হেঠার, সেবার সুসজ্জা কার্য কর তরায়। এখানে এখানে গৌরলীলায় আমরা দাস, মহাপ্রভুর সেবা দাস হয়ে আর রাধারানীর সেবা পাব দাসী হয়ে, কারণ ওখানে রাধা কিঙ্করি না হলে, ওখানে সহেলী সহচরী কিঙ্করি না হলে ওখানে ঢোকা যাবে না। এখানে দাস ভাবে মহাপ্রভুর, ওখানে রাধারানীর দাসী হয়ে সেবা পাবো। এখন থেকে তার প্রস্তুতি পর্ব, সংকল্প সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস, সেইভাবে নিজের মনটাকে প্রস্তুত করতে হবে, গুরুদেব করিয়ে নেবেন। গুরুদেব যেমন নাম মন্ত্র শাস্ত্র সদাচার সাধন দিয়েছেন, ধামবাস দিয়েছেন, তেমনি গুরুদেব বাকি ওই ওই সবগুলোই দেবেন। শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী, শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, এসব আর অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝাবো সব কাজ, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুহুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখী ইঙ্গিত হবে, চামর ঢুলাবো কবে ওখানে আমি মঞ্জরি, রাধারানীর চরণ সেবিকা দাসী। পাক দেখুন বিলাপ কুসুমাঞ্জলি বলছেন, পাদাব জয়স্তব বিনা বরদাস্যমে তত, নান্নত কদাপি সময়ে কিল দেবী যাচে, দাসায় সখ্যায়তে মম নমস্তু নমস্তু নিত্যম, দাসায়তে মম রসস্তু রসস্তু সত্যম। ওখানে মঞ্জরি হয়ে রাধা দাসী হয়ে রাধারানীর নিত্যকাল সেবা চাই, তার জন্য কি করতে হবে, মনে মনে সেই চিন্তন করতে হবে, প্রার্থনা সেবা তজ্জাতীয় সাধুসঙ্গ এবং তজ্জাতীয় শ্রবণ কীর্তন তজ্জাতীয় ভজন। এ রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোক বেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী, রাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য সখী করিয়ে গণন, নিরন্তর থাকে সঙ্গে সেবা করা এই সহজন। এসবার শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার,
এসবার অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝাবো সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ বৃন্দাবনে দুহুজন, চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে, সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। এই দেখুন বলছেন নিরন্তর এই ভাবি, এর জন্য গোবিন্দ নীলামৃত রয়েছে, কৃষ্ণান্নিক কৌমুদী রয়েছে, ভাবনাসার সংগ্রহ রয়েছে, তারপরে মহাজনের পদপদাবলী রয়েছে। দেখুন তার ভিতরে লীলার বর্ণনা, হরি বলব আর মদন মোহনে, সব সময় হরে কৃষ্ণ বলবো আর মদন মোহন হেরব গো। এই রূপেতে ব্রজের পথে, ভক্তির পথে, প্রেমের পথে, নদীয়ার পথে মোরা চলব গো, চলব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো। এ দেহ অন্তিম কালে ভাসাব যমুনার জলে, যদি যমুনার জলে না ভাসাতে পারি, যদি এইখানেই মৃত্যু হয় তো নবদ্বীপে যাতে শরীরটা পোড়ায় কেউ, নদীয়ার রজ হবে নবদ্বীপের জলে, শরীর ভেসে যাবে গর্ভগুর গঙ্গার জলে। এ দেহ নবদ্বীপে দেহ ছাড়ব, নবদ্বীপে লোকে গঙ্গার পারে দাহ করবে, গঙ্গার জলে দেহ ভেসে যাবে। নাই যদি বৃন্দাবনে দেহ ত্যাগ করি, মহারাসস্থলিতে পড়াবে যমুনার জলে দেবে, যদি রাধাকুণ্ডে মরি তো রাধাকুণ্ডে পড়াবে, ওখানে তো ঘুটে দিয়ে পড়ায়, এদেশে কাটে ওখানে ঘুটে দিয়ে পড়ায়, বাতাস বইবে ছাইগুলো উড়ে গিয়ে সারা ব্রজময় হয়ে, সাধু মহাত্মাগণ চলবেন তার উপর দিয়ে গিরিরাজ পরিক্রমার পথ, হরিদাস বর্জ গিরিরাজের পথ। এই দেহ হবে ব্রজের রেণু, প্রাণ হবে ব্রজের ব্রজাঙ্গনা, দাসী হব রাধা কিঙ্করি হব, মহাপ্রভুর দাসানুদাস হয়ে সেবা পাবো। গৌর ব্রজবনে ভেদ না দেখিব, আমি হইব ব্রজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। এই দেখুন গুরুদেব যে বেশভূষাটা দিয়েছেন, এটা কি? বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি, ধরি অবধূত বেশ। এই পরমহংস বেশ, অবধূত বেশ, কানাল বেশ, কাঁথা করঙ্গি আমর কানাল ভক্তগণ, ওই হরিদাস ঠাকুরের থেকে আসছে, সনাতন গোস্বামী পদের থেকে আসছে। মহারাজজি রয়েছেন, আর অধিক বাচালতা করব না, রাত্রি অনেক হয়ে গেল, আপনাদেরও বসতে কষ্ট হচ্ছে, কথার তো কোনো শেষ নেই, ঘন্টার পর ঘন্টা বললেও তো একদিন তো বলা যাবে না, কথার তো শেষ নেই। আমাদের রাজাকুণ্ডে তো কথা হতেই থাকে, হতেই থাকে। নিয়ম সেবায় চার ঘন্টা ব্যাপী, তিন ঘন্টা চার ঘন্টা ব্যাপী অনর্গল কথা হতে থাকে, কিন্তু কথাই তো আর হবে না। কথাই হবে মহারাজজি, কথায় হবে, আচরণে আনতে হবে। যতটুকু আচরণ করব, যতটুকু চুপচাপ থাকবো, আচরণ করব, হরিনাম করব, জপ করব, সেবা করব, ততটুকুই তো জীবন করতে হবে। খালি বললে তো হবে না, হরিকথা তো নেশাও নয় পেশাও নয়। আবার হরিকথা নেশা, যাদের মুখে হরিকথা কানে হরিকথা, জন্মে জন্মে যেন তাদেরই সঙ্গ হয়। হরিকথা ছাড়া তো ভক্তি ভজন পাওয়ার কোনো রাস্তাই নেই। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মাইতে তিহ মুখ্য অঙ্গ, হরিকথাই তো সব। তদেব রম্যং রুচিরং নবং নবং, তদেব সস্বন মনসৌ মহোৎসবম, তদেব শৌকার নবসৌ সনং নৃণাম, যদুত্তম শ্লোক যশৌ নুগীয়তে। শতাধিক ভাগবত সত্তর করেছি জীবনে, কিন্তু কি পেয়েছি? কিছুই পাইনি, কিছুই পাইনি, কিচ্ছু হয়নি। যে ভাগবতের শ্রবণিচ্ছা মাত্র ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান, প্রেমের সঞ্চার হয়। বলেছেন দ্বিতীয় শ্লোকে, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম শতাম বেদম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরই সদ্য হৃদ্যবরুদ্ধ পিত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎসনা। ভাগবত শ্রবণেচ্ছা মাত্র হৃদয়ে প্রেমের সঞ্চার হয়। তাহলে এত শতাধিক ভাগবত সপ্তাহ করেও আমাকে ধরে কিলান দশটা কিল গুছিয়ে গুছিয়ে দেন,
চোখে এক ফোঁটা জল আসবে, আসবে, হৃদয় বিগলিত হয়। ভাগবত বলছেন কৃষ্ণ নামে কৃষ্ণ কথায় যার হৃদয় বিগলিত না হয় সে তো পাথর দিয়ে গড়া। তদস্ম সারং হৃদয়ং বতেদং জগৃহমানৈ হরিনাম ধেয়ৈ নবিক্রিয়ে তাথ যদা বিকারং নেত্রে জলং গাত্র। কই চোখে জল আসছে? গলোক নিকৃতবাস বৈষ্ণব নৈনিকটে, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, কবে ছাড়িব আমি বিষয়ের অভিমান, গলোক নিকৃতবাস বৈষ্ণব নিকটে। এই যে আপনারা পরম ভক্ত, কই আমি আপনাদের সামনে গলোক নিকৃতবাস হতে পারছি? দন্তে তৃণ ধরি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, অনল হইতে মাগিব বিশ্রাম। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহেন পামর প্রতি হইবেন সদয়, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে এই অকিঞ্চনে। এই ভাব আসছে, আসবে, অবশ্য আসবে, অবশ্য হবে, 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 হবে। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় পরিমাণে, সবার হবে, হবে, সব আম পাকবে, সব আম পাকবে, সবাই কৃষ্ণকে পাবে, সবাই রাধারানীর চরণে যাবে। আজ মহাপ্রভুর চরণ আশ্রিত হয়ে, মহাপ্রভুর চরণ আশ্রিত হয়ে, গৌরাঙ্গগণের চরণ আশ্রিত হয়ে যারাই গৌর বলবে, যারাই হরে কৃষ্ণ বলবে, যারাই রাধে 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 বলবে, সবাই গৌর প্রেম পাবে, সকলেই রাধারানীর চরণ পাবে, সকলেই রাধারানীর কাছে যাবে, মহাপ্রভুর কাছে যাবে। এছাড়া কোথায় যাবে? নদীগুলো কোথায় যাবে? ছুটতে ছুটতে সাগরেই তো যাবে। খালবিলগুলো কোথায় যায়? খালবিলগুলো নদীতে যায়, নদী বড় নদীতে যায়, ছুটতে ছুটতে সাগরে যায়। যতক্ষণ আমরা ভগবত প্রেম, ভগবত চরণ, ভগবত সেবা না পাচ্ছি, মহাপ্রভুর কাছে না যাওয়া যাচ্ছে, রাধারানীর চরণে না যাওয়া যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত রাধা দাসী না হচ্ছি, গৌরাঙ্গ এর দাসানুদাস না হচ্ছি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত তো আমাদের জন্ম মৃত্যু, এই যে গতি, এই গতিত্ব। বহুনাং জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। আর বাচালতা করব না, মঞ্চে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, সন্তবৃন্দ, শাশ্বত দাস কাঠিয়া মহারাজ এবং উপস্থিত অনেকেই রয়েছেন, সকলে আমার জ্যেষ্ঠ বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, তপবৃদ্ধ, ভজনবৃদ্ধ মাতৃবৃন্দ রয়েছেন, পরম আদরণীয় শ্রী সুমন দাস মহোদয়, তিনি এইখানে এত সুন্দর ভক্তির পরিবেশ, হরিকথার পরিবেশ সৃষ্টি করেছেন এবং এই দাসকে ডেকে এনে আর উচ্চ আসনে বসিয়ে তিনি এই গোবর্ধ, এই অধম পতিতের উপরে যে কৃপা বর্ষণ করেছেন, যে সেবার সৌভাগ্য দিয়েছেন, তার জন্য সুমন দাস মহোদয় এবং এই অনুষ্ঠানের যারা আহ্বায়ক ব্যবস্থাপক তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নন্দন, বন্দন এবং অভিনন্দন জ্ঞাপন করি। শ্রী গৌর গদাধরের চরণ বন্দনা করি, শ্রী গান্ধর্বিকা গিরিধরের, শ্রী গুরু গৌরাঙ্গের চরণ বন্দনা করি। আপনাদের পদরে নৌমস্তক ভূষণ করি। আবার দেখা হবে কোনো সময়, আবার আপনাদের সেবার সৌভাগ্য হবে। জীবন পথে, পায়ে চলা পথে, চলতে চলতে কত ভক্তের সঙ্গে, কত সাধু মহাত্মার সঙ্গে দেখা হয়, আবার মিলিয়ে যায়, আবার দেখা হয়, আবার চলার পথের পথিক আমরা। কিন্তু আপনারা তো পথিক না, বৈষ্ণব দেখিয়া পরিবচরণে বিদায়ের বন্ধু, আপনারা তো মহাপ্রভুর নিজজন, রাধারানীর নিজজন, আপনারা শ্রী গৌরমণ্ডলবাসী, আপনারা নদিয়াবাসী, আপনাদের পদাভিবন্দন। আজকের শ্রী ভাগবতী কথা এইখানে।
গতকাল এবং আজ সে রাম বৃন্দাবনে রাধা কুণ্ডের সে ছিল বৈষ্ণবপদ দাস বাবুজী মহারাজের শ্রীমুখে অমৃতময়ী হরি কথা আমরা আস্বাদন করলাম। মহারাজজিকে অনেকদিন থেকে আমি বলছিলাম, মহারাজজি আমার আশাটা পূরণ করেছেন, আমরা চাই আবার প্রতি বছর বছর আসুন আমাদের হরি কথা আস্বাদন করার। এই প্রার্থনা মহারাজজির চরণে সবার হয়ে আমি জানালাম। এবং নিত্য পাঠ যেমন হয় কালকে সাতটায় নিত্য পাঠ হবে। জয় নিতাই জয় গুরু। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপী জন লোক যাবে তো জয়